আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, হলো মানুষের কাজে মানুষ এগিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাহুম লিন্নাস, মানুষের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার বেশি করে। আর মানুষের বিপদের দিনে মানুষের জন্য দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় সবের কাজ। এমন বিপদও গেছে মানুষের প্রতি, আপনি দেখেছেন একজন মানুষ ঘরে পানি উঠে গেছে, সে গাছের মধ্যে বসে আছে। অনেক মানুষ আছে একটা টোকেনের জন্য, যে ত্রাণের জন্য সে পুরো ডুবে আসছে, একটা ত্রাণ নেওয়ার জন্য কষ্ট পাচ্ছে, তাদের খাবার নেই, সব ডুবে গেছে তাদের। এখন হয়তো আপনি মনে করতে পারেন যে বৃষ্টি কমে গেছে, ত্রাণ দরকার, এখনও বেশি ত্রাণের দরকার। ওই সময় তো অনেকেই দিয়েছে, এখন তাদের কিন্তু আর কোনো কিছুই নেই খাবার মতো। এই জন্য এরা আপনাদের ভাই, সবার জন্য আমরা এখন এগিয়ে যাব। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় তিনি অল্প দিনের মধ্যে সমস্ত কোরবানির মাংস পর্যন্ত গোশত পর্যন্ত দিয়ে দিতে বলেছেন, সেখানে আমরা তো সেই দিকে সেই কাজটি করছি না। আমরা যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা কিছু আমাদের যতটুকু দিতে পারি, এর মাধ্যমে আমরা সাধ্য আছে, যতটুকু যদি আমরা পুরোপুরি না দিতে পারি, যতটুকু পারি, আমরা তো আমাদের বস্তু দিয়ে সহায়তা করতেছি না, কিন্তু যতটুকু পারি আর কি, যেটা আমরা যদি কোরবানি চলে গেছে, এখন আমরা এখন প্রত্যেকে যে যতটুকু পারি অতটুকু দিয়ে আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানো আমাদের জন্য ফরজ, কারণ তারা বিপদে পড়ে আছে, তারা যদি খাইতে না পায় মারা যায় এইভাবে, এই জন্য আপনারা আমরা সবাই দায়ী হই। এই জন্য আশা করছি আমরা যে আমরা যাবো ইনশাল্লাহ এই ভাইদের কাছে, যারা বিপদে পড়ে কষ্ট বা কষ্টের মধ্যে আছে, এদের কাছে যাবো এবং এদের কিছু বিতরণ করবো ত্রাণ। তবে আমাদের এত টাকা থাকলে আমরা নিজেরাই দিয়ে দিতাম, আপনারা যদি কোনো এতে সহযোগিতা করেন তাহলে আমাদের কাজটা সহজে আমরা ত্রাণ কার্য করতে পারি। অনেকেই আছে নিজে যদি চান না, টাকা দিয়ে সহযোগিতা করতে চান, আপনি সহযোগিতা করতে পারেন। এই এর মধ্যেই ভিডিওর মধ্যেই আপনারা পাবেন যেখানে একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, যেখানে আবার দেওয়া আছে কিছু বিকাশ নম্বর দেওয়া আছে, আবার দেওয়া আছে নম্বর রকেট নম্বর দেওয়া আছে, নগদ নম্বর দেওয়া আছে। এই যেটাতে আপনি পারেন, যত পারেন, যত অল্প যাই পারেন সেটা দিলে, আপনি বেশি দিতে পারলে বেশি দিবেন, যাতে করে আপনার এই ভাইদের উপকার হয়। আর যেই জিনিস আপনার এখন না জানিয়ে দিবেন এটা বেশি উপকার, কারণ আপনি হয়তো দিচ্ছেন, আমিও দিচ্ছি, উপকার হবে, আপনারও লাভ হবে, আমারও সব হবে। কিন্তু আপনি যদি দেখতে যাই, যদি কোনো ছবি তুলে দিয়ে নষ্ট করেন, সেটা কিন্তু দায় দায়িত্ব আপনিই নেবেন। সুতরাং আপনি আমি সবাই মিলে যেটা করব, একজন দানের মাধ্যমে তিনজন সওয়াবের হয়। আপনি জানেন দানকারী আর দান যে পৌঁছে দিয়েছে, যে টাকা রেখেছে বা দান টাকা রেখেছে, তার তিনজনের সওয়াব। তো আপনাদের আমার মাধ্যমে দিলে সুবিধা হবে, আপনিও সওয়াবের অধিকারী হবেন, আমিও সওয়াবের অধিকারী হব, আপনার সওয়াবের কোনো কমতি হবে না। আর আপনি একটা ভালো জিনিস থাকতে পারেন, আপনি গোপন থাকতে পারবেন, গোপনে দান করার সওয়াবটা আপনি পেয়ে যাবেন। যেটা বলেছে আরশের নিচে ছায়া পাবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়াই থাকবে। ইয়ামা লাজিল্লা ইল্লাজিল্লু, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি ডান হাত কী দিয়েছে বাম হাত জানতে পারেনি, অর্থাৎ এমনভাবে গোপনে দান করেছে কেউ বলতে পারেনি। আপনি এটা করতে পারেন, নাম না জানিয়েও করতে পারেন, আপনি অ্যাকাউন্টে দিয়ে দিবেন, আমরা সেটা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমানতের সাথে দোয়া করছি, আল্লাহ তৌফিক দিয়ে আমাদেরকে, আপনিও দোয়া করুন আমাদের জন্য সারাদিন, প্রত্যেকে এবারে সারাদিন আমরা যেন আমাদের ভাইদের কাছে দাঁড়াতে পারি, তাদের কাছে আমাদের এই আপনাদের আমানতগুলি পৌঁছে দিতে পারি। এই জন্য এই আহ্বান রেখে আজকে এই আহ্বান রেখে শেষ করছি এই কথা। আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের আমল কবুল করুন, আমাদের ভাইদের জন্য আমাদের হাত বাড়িয়ে দেওয়াকে কবুল করুন, এটাকে বহুগুণ বর্ধিত করুন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি দানকে এমনভাবে বাড়িয়ে তুলুন আল্লাহ তাআলা, কেউ যদি দান করে আল্লাহ তিনি ডান হাতে গ্রহণ করেন, নিজ হাতে গ্রহণ করেন, নিজ হাতে নিজ ডান হাতে গ্রহণ করেন, এটা বাড়িয়ে তুলুন। যেমনিভাবে কারো একটি বাচ্চা উটের বাচ্চাকে বা ঘোড়ার বাচ্চাকে বড় করে সে অনেক বড় করে তোলে, আল্লাহ তাআলা সেটাকে এত বাড়িয়ে তুলেন যে একটা উপত্যকার পর্যন্ত বড় করেন, উপত্যকা অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে পিরিয়ার জায়গা পূর্ণ করে দেন। সুতরাং আপনি যা দিবেন সেটা আপনার উপকার, আমার উপকার, জাতির উপকার, এবং এর মাধ্যমে উপকৃত হতে পারবে। এবং আমাদের ভাইরা এদের অনেক সময় দেখা যায় ত্রাণের নাম করে আমাদের ভাইদেরকে তিন থেকে দূরে সরিয়ে দেয়, ত্রাণের নাম করে ঢুকে পড়ে খ্রিস্টানরা, ত্রাণের নাম করে ঢুকে পড়ে নাস্তিকরা। আপনারা আমার উচিত হবে দিনের খাতিরে এদের সাথে ভালো ব্যবহার করে, যারা কষ্টে আছে তাদের সাথে, এবং তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য এগিয়ে আসা। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।